মুস্তাফিজের জন্য আইপিএলটা স্মরণীয় হয়ে থাকলো। আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই দারুণ পারফরমেন্স এবং ম্যান অব দ্য ম্যাচ। আইপিএলের 17তম সিজনের প্রথম উইকেট তার, প্রথম 4 উইকেট তার, প্রথম ম্যান অব দ্য ম্যাচ মুস্তাফিজুর রহমান। 4 উইকেট নিয়েছেন মাত্র 29 রান দিয়ে, প্রথম 2 ওভারেই 4টি উইকেট তুলে নিয়েছেন। সেই 4 উইকেট কাদের সেটা তো আগেই বলেছি, ফফ ডুপ্লেসি, বিরাট কোহলি, সাথে ক্যামরুন গ্রিন এবং পাতিদারের এই 4টি উইকেট নিয়েছেন। ফাফ ডুপ্লেসি এবং বিরাট কোহলিকে দারুণ ক্যাচে আউট করেছেন রাসিন রবীন্দ্র, সেই ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই অংশগ্রহণ করেছেন। প্রথমটা ডুপ্লেসির ক্যাচ একা নিয়েছেন, দ্বিতীয়টা অজঙ্কা রাহানের দুর্দান্ত এক ড্রাইভিংয়ে সহচরিত্র হিসেবে রাসিন রবীন্দ্র ছিলেন, আর ক্যামরুন গ্রিনকে পরিষ্কার বোল্ড আউট করেছেন। মুস্তাফিজের অসাধারণ নৈপুণ্যের ফলে আরসিবি ব্যাটিংয়ে খুব একটা সফল হতে পারেনি, 173 রান করতে পারল এবং 18.3 ওভারে, অর্থাৎ 9 বল বাকি থাকতে চেন্নাই 6 উইকেটে জিতে গেল, মাত্র 4 উইকেট হারিয়ে জিতে গেল। এবং রাচেন রবীন্দ্র মাত্র 15 বলে 37 রান, প্রায় 250 স্ট্রাইক রেটে তারও আইপিএলের অভিষেক হলো। গত বিশ্বকাপটা দারুণ লাগিয়েছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান, দুর্দান্ত পারফরমেন্সের কারণে এবার আইপিএলে তার দাম বাড়ে এবং আইপিএলে প্রথমবারের মতো খেলছেন। এবং প্রথমবারের মতো খেলতে এসে প্রথম ম্যাচই রাঙালেন চেন্নাইয়ের হয়ে যখন রাসিন খেললেন, তখন চেন্নাইয়ের হয়ে প্রথমবারের মতো মুস্তাফিজ খেলেও রাঙালেন। দুজন দুর্দান্ত খেললেন, মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হিসেবে রাসিন রবীন্দ্রকে পুরস্কার দেওয়া হলো, ম্যান অব দ্য ম্যাচ হলেন মুস্তাফিজুর রহমান। এক সময় তো মনেই হচ্ছিল যে রাসিন রবীন্দ্রকে ম্যান অব দ্য ম্যাচ করে দেওয়া হয় কিনা, কারণ 250 স্ট্রাইক রেটে 37 রান করেছেন, সাথে দুর্দান্ত দুটো ক্যাচ, সেই কারণে যদিও ওই দুটোই মুস্তাফিজের উইকেট, মুস্তাফিজের 4 উইকেটের কারণেই মূলত চেন্নাই দারুণভাবে ম্যাচটা নিজেদের করে নেয়, সেই কারণে আর মুস্তাফিজকে আসলে ম্যান অব দ্য ম্যাচ করা ছাড়া কোনো উপায় থাকেনি। সর্বোচ্চ 4 মেরেছেন ফাফ ডুপ্লেসি আরসিবির অধিনায়ক, 8টি 4 মেরেছেন, 35 রান করেছেন, তার মধ্যে তিনি 8টাই 4 মেরেছেন। রাওয়াত তাদের দলের, তিনি সবথেকে বড় ছক্কা মেরেছেন, হারার পরেও ব্যাটিংয়ে এই দুজন দুটো পুরস্কার পেয়েছেন। সব মিলে চেন্নাইয়ের জন্য দারুণ একটা শুরু হলো, বর্তমান চ্যাম্পিয়ন তারা। ঋতুরাজ গায়কোয়াড প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি করছেন এবং প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি করতে এসে প্রথম ম্যাচ যেভাবে জিতলেন সেটা মনে রাখার মতো। দর্শক, আইপিএলের সমস্ত তথ্য সব সময় পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের নানা কার্যক্রমে অংশগ্রহণ করুন। আমরা আপনাদেরকে উৎসাহিত করার জন্য এই টি শার্ট তো বটেই, এই টি শার্ট সাথে মুস্তাফিজ এবং আইপিএলকে কেন্দ্র করে বিশেষভাবে তৈরি এই টেবিল ক্যালেন্ডার, সুদৃশ্য টেবিল ক্যালেন্ডার আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে। আপনারা এইগুলো উপহার হিসেবে পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। কিভাবে এই উপহারগুলো পাওয়া যাবে সেগুলো ক্রমেই আমাদের ভিডিওগুলোতে ক্লিয়ার করে দেব। পরের ম্যাচ, পরের আইপিএলের দ্বিতীয় দিনে দুটো ম্যাচ, সেই ম্যাচ দেখা এবং সেই ম্যাচের সমস্ত খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত বিদায়ী থাকবেন বিনোদন প্রতিদিন এবং বিনোদন স্পোর্টসের সাথে।